হ্যালো ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্যাঙ্গারু প্রাণীটি সম্পর্কে বিস্তারিতভাবে জানব, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। ক্যাঙ্গারু ক্যাঙ্গারু মার্সুপিয়াল গোত্রের এক প্রকার স্তন্যপায়ী প্রাণী। এদের কেবলমাত্র অস্ট্রেলিয়া এবং প্রতিবেশী দ্বীপগুলোতে দেখা যায়। এরা পিছনের দুই পায়ের উপর লাফিয়ে লাফিয়ে চলে। মার্সুপিয়াল বলে ক্যাঙ্গারুরা অপরিণত বাচ্চার জন্ম দেয়। বাচ্চাগুলো মায়ের পেটের থুলিতে থেকে বড় হয়। দুটি জীব পরিবারের ক্যাঙ্গারুর প্রায় 50টি ভিন্ন প্রজাতি রয়েছে। বড় ক্যাঙ্গারুগুলি ম্যাক্রোকোরিডে পরিবারের অন্তর্ভুক্ত। এদের আছে লাল ক্যাঙ্গারু, ধূসর ক্যাঙ্গারু, ওয়ালাবি, প্যানিম্যালন এবং কুয়াক্কা। এবং ক্যাঙ্গারুর অন্য পরিবারটির নাম হচ্ছে ফারোয়েডে। এই পরিবারের ক্যাঙ্গারুগুলো ইঁদুর ক্যাঙ্গারু, বেটং এবং পটুরু অন্তর্ভুক্ত। লাল ও ধূসর ক্যাঙ্গারু আকারে সবচেয়ে বড় হয়। এরা লম্বায় 2 মিটার দীর্ঘ এবং 85 কেজি ওজনের হতে পারে। সবচেয়ে ছোট ক্যাঙ্গারু হচ্ছে ইঁদুর ক্যাঙ্গারু। এরা লম্বায় লেজ বাদে 1 ফুটের মতো হয়। ক্যাঙ্গারু কেবল অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে, নিউগিনিতে, আশপাশের দ্বীপগুলিতে যেমন তাসমানিয়াতে পাওয়া যায়। অন্য কিছু দেশে ক্যাঙ্গারু নিয়ে যাওয়া হয়েছে, নিউজিল্যান্ডে টাম্মার এবং হাওয়াইতে ওয়ালাবির বসতি স্থাপন করা হয়েছে। ক্যাঙ্গারুরা অস্ট্রেলিয়া ও নিউগিনির প্রায় সর্বত্র দেখতে পাওয়া যায়। লাল ধূসর ক্যাঙ্গারু তৃণভূমি, সাভানা এবং উন্মুক্ত বনাঞ্চলে দেখতে পাওয়া যায়। রকওয়ালাগুলি দক্ষিণের মরুভূমিতে খাড়া পাহাড়ের দেয়াল ঘেঁষে বাস করে এবং বেটংগুলি ঊষর অঞ্চলে গর্ত খুঁড়ে বাস করে। গেছো ক্যাঙ্গারু বা ট্রি ক্যাঙ্গারুগুলো রেইন ফরেস্ট অরণ্যের গাছের উঁচু অংশে বাস করে। আর ইঁদুর ক্যাঙ্গারুগুলি একই অরণ্যের মাটির ঝোপঝাড়গুলিতে বাস করে। লাল গলা বিশিষ্ট ওয়ালাবিগুলি বিভিন্ন বসতিতে বাস করে। এর মধ্যে আছে তাসমানিয়ার পর্বত এবং বরফময় শৃঙ্গগুলো। বিপন্ন কুয়াক্কাগুলো এখন কেবল অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিমের 2টি দ্বীপে দেখতে পাওয়া যায়। অনেক ক্যাঙ্গারু প্রজাতির অভিযোজন ক্ষমতা প্রবল। এরা উন্মুক্ত পার্ক, বাগান এমনকি গলফ কোর্সেও বাস করে। ফসিলের নমুনা থেকে অনুমান করা হয় যে ক্যাঙ্গারুরা প্রায় 15 মিলিয়ন বছর আগে মাইসিন যুগে অস্ট্রেলিয়াতে আসে। 8 মিলিয়ন বছর আগে জলবায়ু পরিবর্তনের কারণে অস্ট্রেলিয়ার রেইন ফরেস্টগুলির জায়গায় উন্মুক্ত বনাঞ্চল ও সাভানা তৃণভূমির আবির্ভাব ঘটে। ফলে ক্যাঙ্গারুরাও বিবর্তিত হয়ে বর্তমানে আমাদের পরিচিত নানা প্রজাতিতে রূপ নেয়। আদি ক্যাঙ্গারুগুলো ছিল বিশাল আকার, প্রায় 10 ফুট লম্বা ও প্রায় 200 কেজি ওজনের ছিল। বর্তমানে যেখানে কুকটাউন অবস্থিত সেখানে ক্যাপ্টেন কুকের জাহাজ গ্রেট ব্যারিয়ার রিফের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজ মেরামতের জন্য 7 সপ্তাহের জন্য তাদের সেখানে থাকতে হয়েছিল। জোসেফ ব্যাংক এবং ক্যাপ্টেন কুক এখানে ক্যাঙ্গারু দেখতে পান। একটা গল্প প্রচলিত আছে যে তারা এক আদিবাসীর কাছে প্রাণীটির নাম জানতে চেয়েছিল। সেই আদিবাসী তাদের বলে ক্যাঙ্গারু, অর্থাৎ আমি তোমাদের কথা বুঝতে পারছি না। কুক ও তার সঙ্গী ভাবে প্রাণীটির নাম বুঝি ক্যাঙ্গারু। এইভাবে ক্যাঙ্গারুর নামটা সভ্য সমাজে প্রচলিত হয়ে যায়।